অবশ্যই এটা একটা কিচেন, এটা কাদের কিচেন এবং কেন এরকম কিচেনটা, ওই জিনিসটা আপনাদেরকে অবশ্যই জানানো আমার জরুরি। সো প্রথমে শেয়ার করতেছি এটা কাদের কিচেন। এটা হচ্ছে কিছু প্রবাসীদের কিচেন। আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন, প্রবাসীদের কিচেন এইরকম কেন, এইরকম অগোছালো এবং মেঝেতে মাটি, তারপরে উপরে টিনের ছাদ, কেমনে কি বিশ্বাস তো হয় না। হ্যাঁ, বাংলাদেশে যেমন প্রত্যেকটা মানুষ ধনী না, প্রত্যেকটা মানুষ মধ্যবিত্ত না, সব মানুষ কিন্তু আপনার মিক্স, কিছু মধ্যবিত্ত, কিছু নিম্নবিত্ত, কিছু উচ্চবিত্ত। তো যে যার মতন, যার যেরকম আয় ওই রকমভাবে কিন্তু তাদের চলাফেরাটাও ওই রকমভাবেই হয় এবং ওই রকমই হয় সব কিছুই। তো এটা একটা নিম্নবিত্ত ধরতেও পারেন বা অন্য কিছুও ভাবতে পারেন, বাট এটা একটা প্রবাসীদের কিচেন এবং এখানে রান্নাবান্না করেই কিন্তু আমাদের কিছু কিছু প্রবাসী ভাই মানে রান্নাবান্না করেন। আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ি আছে উপরেই, একটা চুলা, একটা গ্যাস সিলিন্ডার। এই অনেক পুরাতন একটা বাড়ি, বাড়ি হয়তো বা এটা মানে অনেক পুরাতন, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন মাটির যে দেওয়ালগুলো দেখতেছেন এটা কত বছর আগের, এটা আপনারা হয়তো বা মানে অনুমান করতে পারেন কতটা পুরাতন। সো এরকম বাড়ি কিন্তু আপনার প্রত্যেকটি জায়গায় অ্যাভেলেবেল না, বাট এটা আপনার ওমানের মধ্যে মার্কেটের বাইরে, বিশেষ করে মার্কেটের বাইরে কিন্তু এরকম বাড়িগুলো দেখা মিলে, বাট মার্কেটের ভিতরে এরকম বাড়ি আমার দেখা মতে একটাও দেখি নাই। সো আপনারাও দেখেননি গ্রামের পরিবেশটা কীরকম, যেমন আরব, আরব কান্ট্রি আমরা নাম শুনছি কিন্তু আরব বলতে আমরা মনে করতাম ধনী একটা দেশ, কি বিশাল টাকা পয়সা সব কিছু, মানে অনেক চিন্তা ভাবনা থাকতো আমাদের, অনেক ভালো মানে বিল্ডিং আর বিল্ডিং, টাকা আর টাকা, এই সব আর কি। তো ওই জন্যই কিন্তু আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি প্রবাসীদের লাইফস্টাইলগুলো শেয়ার করার এবং প্রবাসীর যে মার্কেটের বাইরের যে ভিউগুলো বা যে বাড়িগুলো আছে ওইগুলোকে আপনাদের সাথে শেয়ার করার। সো আমার প্লেলিস্টে প্রায় অনেক ভিডিও আছে ওমান সম্পর্কিত, আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। সো এই একটা এই বাড়িটা হচ্ছে আপনার ওমানিদের তখনকার যুগের, তো ওরা কিন্তু নতুন বাড়ি করার কারণে এটা কিন্তু পরিত্যক্ত, মানে তারা ইউজ করে না, যারা ওমানি ছিল ওরা ইউজ করে না। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আর একটা বাড়ি আছে, তো ওইগুলো কিন্তু ইউজ করে না। সো ইউজ না করার কারণে তাদের হয়তো লোক রাখছে কোনো কারণবশত, এই ওমানিরা তো এই লোকগুলোকে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, কারণ এই বাড়িটা ভেঙে তো আর কিছুই করা হবে না, কিছুই করতে পারবে না, ওরা তো অন্য জায়গায় চলে গেছে। সো ওই কারণে এই বাড়িটা তাদেরকে মানে তাদের যে লোকগুলো প্রবাসীগুলো রাখছে তাদের কাজের জন্য, ওই প্রবাসীগুলোকে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। এতে করে প্রবাসীদেরও লাভ, তারপরে ওমানিদেরও লাভ। ওমানিদের লাভ হচ্ছে আপনার এক্সট্রা একটা বাড়ি নিতে হচ্ছে না, অথবা এক্সট্রা কোনো দূরে বাড়ি ভাড়া মানে ছেলেদের জন্য, তার লোকদের জন্য বাড়ি ভাড়া নিতে হচ্ছে না। এবং আপনার প্রবাসীদের লাভ হচ্ছে বিনা মূল্যে বিনা টাকায় এই বাড়িতে থাকতে পারতেছে, এটাই হচ্ছে ওদের লাভ। সো এটা থাকার জন্য ততটা খারাপ না। সো আপনারা ততটা খারাপ না বলতে দেখেন এখানে তেমন কোনো অপরিষ্কার নেই, বাট দেখতে একটু পুরাতন মনে হলেও কিন্তু অনেকটাই ভালো বলতে পারি। সো মেন প্রবাসীর মেন রিজন মানে মেন উদ্দেশ্য হচ্ছে টাকা আয় করা, টাকা ব্যয় করা না। সো প্রবাসীরা এখানে থেকে যে টাকা আয় করতেছে, যে টাকা সঞ্চয় করতেছে, এগুলো কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই উপকারী। সো এতে করে আমাদের লাভ, আমাদের দেশের লাভ। সো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই ওয়ালটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, ধন্যবাদ সবাইকে।